2014-15 মৌসুমে শেষবারের মতো চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা ঘরে তুলেছিল বার্সেলোনা। এরপর থেকে ইউরোপ সেরার মঞ্চে নিজেদের হারিয়ে খুঁজছে স্প্যানিশ ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লীগের গেল মৌসুমে তো বায়ার্ন মিউনিখের কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে কাতালান ক্লাবটিকে। তবে চলতি মৌসুমের প্রথম ম্যাচে রয়্যাল অ্যান্টওয়ার্পকে বিশাল ব্যবধানে হারিয়ে ক্লাবটি জানান দিয়েছে ইউরোপ সেরার মুকুটটি আবারও মাথায় তুলতে কতটা বদ্ধপরিকর তারা। ঘরের মাঠে শুরু থেকে আক্রমণাত্মক বার্সেলোনা, গোল পেতেও সময় লাগেনি তাদের। 10 মিনিটের মাথায় ইকায়ে গুন্দোয়ানের পাস থেকে দলকে লিড এনে দেন বার্সায় সদ্য নাম লেখানো হুয়াও ফেলিক্স। 18 মিনিটে আবারও লিডে যায় বার্সেলোনা, এবার গোলের কারিগর ফেলিক্স। তার বাড়ানো বল জালে জড়িয়ে নতুন এক মাইল ফলক স্পর্শ করেন রবার্ট লেভানডস্কি। ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির পর উয়েফার সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে 100তম গোলের মালিক এই পোলিশ স্ট্রাইকার। বার্সার একের পর এক আক্রমণে নড়বড়ে অ্যান্টওয়ার্পের ডিফেন্স। 21 মিনিটে জেললে বাতায়েল্লির আত্মঘাতী গোলে ব্যবধান হয় 3 গুণ। 3-0 গোলে লিড নিয়েই বিরতিতে যায় জাভি হার্নান্দেজের শিষ্যরা। দ্বিতীয়ার্ধে আক্রমণের মাত্রা বাড়ায় বার্সেলোনা। 53 মিনিটে চ্যাম্পিয়ন্স লিগের নিজের প্রথম গোল করেন গাভি, এবার বলের যোগানদাতা লেভানডস্কি। 65 মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন হুয়াও ফেলিক্স। রাফিনিয়ার ক্রস থেকে হেডে বল জালে জড়ান পর্তুগিজ স্ট্রাইকার। 77 মিনিটে দারুণ এক সুযোগ মিস করেন লামিন ইয়ামাল। এরপর বেশ কয়েকবার আক্রমণ করেও গোলের দেখা পায়নি বার্সেলোনা। শেষ পর্যন্ত 5-0 গোলের বিশাল ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। এদিকে গ্রুপ এইচ এর অন্য ম্যাচে জয় পেয়েছে এফসি পোর্তো। শাখতার দোনাৎস্ককে 3-1 গোলে হারিয়েছে পর্তুগিজ ক্লাবটি। ম্যাচের 8 মিনিটে পোর্তোকে লিড এনে দেন ওয়েন্ডারসন গেলানো, তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। এর 5 মিনিট পরেই সমতায় ফেরে শাখতার। সমতায় ফেরার রেশ কাটতে না কাটতে আবারও গোল হজম করে বসে শাখতার। 15 মিনিটে আবারও শাখতারকে লিড এনে দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ওয়ান্ডারসন গেলানো। 28 মিনিটে পোর্তোর হয়ে তৃতীয় গোল করেন তারেমি। ম্যাচে আর কোনো গোল না হওয়ায় 3-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে এফসি পোর্তো। ফাহিম ইসলাম, সময় সংবাদ।